আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। শুনলাম আজকে চলে যাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি। কয়দিন হয়েছে আজকে? আজকে 18 দিন। আজকে 18 দিন। আচ্ছা, কি হয়েছিল, কি সমস্যা নিয়ে আসছিলেন? আমার মেইন সমস্যা ছিল প্রথম দিক দিয়ে এসসিএল প্রবলেম। আচ্ছা, এসসিএল এটা একটা লোড ক্যারি করতে গিয়ে এসসি আমার রুমের এসসি ক্যারি করতে গিয়ে আমার হিপের এখানে প্রবলেম হয়। তো ওটা থেকে আসলে বোঝা যায় না আর কি, প্রেসারটা এখানেই পড়ছে। কতদিন আগে এটা? এটা 17 মাস আগে, আজকে থেকে 17 মাস আগে। মানে তার আগে মোটামুটি ভালো ছিলেন? হ্যাঁ, তার আগে কমপ্লিটলি ফিট ছিলাম। আচ্ছা, ফিট ছিলাম। আমরা জানি আপনি একটা সময় সেনাবাহিনীতেও ছিলেন। যারা আর্মিতে থাকে তারা দেখা যায়, আমরা জানি যে তারা আপনার সারাক্ষণ একটা ব্যায়ামের ভিতরে, রেগুলার একটা নিয়ম শৃঙ্খলের ভিতরে থাকে, তার মানে তাদের শরীর কিন্তু অলওয়েজ ফিট থাকে এবং যে কোনো কিছু করার জন্য তারা অলওয়েজ ফিট। তো আপনি কিন্তু সেই মানুষ যে কিনা এই কঠিন এক্সারসাইজ বা এই কঠিন যে তাদের নিয়ম শৃঙ্খলা সবকিছু আপনি মেনে কিন্তু আপনি ছিলেন। কিন্তু সেই মানুষটা, এই যে ছোট্ট একটা দুর্ঘটনা আপনার জীবনে, যে একটা ভারী জিনিস আপনি নিতে গিয়েছেন, কি হয়েছিল তখন? ওটা অ্যাকচুয়াল হয়েছিল, আমি যখন ক্যারি করতে যাই আমার বাম পাশ দিয়ে, বাম পাশে পা দিয়ে, ওটা 60-70 কেজি হবে এসি, পোর্টেবল এসি, ওটা হাঁটু দিয়ে প্রেসার দিয়ে নিচে রেখে, আচ্ছা, হাঁটু দিয়ে প্রেসার দিয়ে তুলে বুক দিয়ে ধাক্কা দিয়ে ওটা জায়গাটাতে বসায় দিই, তারপর থেকে পেনটা শুরু। আচ্ছা, ওদিন থেকে শুরু। তো আমি হাঁটা চলা অফ করিনি, আমি হাঁটতাম, অলওয়েজ হাঁটতাম। আমি দেন এখানে আসতেছি, আমি তখন মুখ থেকে এখানে হেঁটে আসছি, এখান থেকে আমি হেঁটে জনতায় গেছি, জনতা থেকে হেঁটে আমি এখানে আসছি। আচ্ছা, আমি কিন্তু রিক্সা নিইনি, রিক্সা উঠতে কষ্ট হতো আমার, মানে হিপে প্রেসার পড়তো, এসসিএল এ, মূলত এসসিএল এ প্রেসার পড়তো। আচ্ছা, হিপে তেমন না, এসসিএল এ প্রেসার পড়তো। আপনি তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন? হ্যাঁ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম। তো ওগুলা রিকভার করে গিয়ে যখন আমি, এটা সলিউশন হচ্ছে না, মানে প্রবলেমটা সলিউশন হচ্ছে না, আমার ব্যথা যাচ্ছে না, পুরাই হাঁটতেছি, তো কোন ডাক্তারই বলতেছে না আপনার হিপ জয়েন্ট একটা এক্সরে করেন। আমি বোনকে দেখাইছি, তারপরে চিরাঙ্গের সহকারী অধ্যাপক সাহেবকে দেখাইছি, তারপরে আপনার অর্থোপেডিকের অনেক বড় একজন ডাক্তার ওনাকে দেখাইছি, তো ওনারা কেউই আমার হিপ জয়েন্টে হাত দেয় নাই। হিপ পর্যন্ত আসছে, আমার হাঁটু থেকে হিপ পর্যন্ত আসছে, কিন্তু হিপ জয়েন্টে হাত দেয় নাই। তাদেরকে বারবার রিফ্লেক্স করতেছি, আমি হিপটা আপ এন্ড ডাউন করতে পারতেছি না, একটা সময়ের পর আমি আর উপরে তুলতে পারি না, ব্যথা করে প্রচুর, মিনিমাম যেটা পারি আমি ওইটা দেখাইছি, তারপরেও তারা কিন্তু আপনার হিপ জয়েন্টে হাত দেয় নাই। তো আমি সপাহা ছেড়ে দিছি, বলতে পারে যাই হোক এসএল এটা সার্জারি করতে হবে, ইয়াং মানুষ কিন্তু একজন, হ্যাঁ এসএল সার্জারি করতে হবে, এটা মেনে নিছি। মানে ডক্টর আপনাকে সাজেস্ট করেছেন আপনি এসএল সার্জারি করতে, সার্জারি করতে হবে বা এসএল সার্জারি না করে বিএম এর মাধ্যমে হইতে পারে, এরকম একটা কথা বলছে। তাই আমি যাইতে, যাই হোক বাদ দি, আর কোনো কিছুর আশা নাই, এসএল সার্জারি করব, করব শেষ। তো এখন একদিন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাসায়, তো আমাদের গাড়িতে করে আমার আব্বার একজন বন্ধু ডাক্তার, ওনার বাসা আমাদের এখানে, তো উনি হেঁটে আসতে থেকে আমাদের গাড়ির ড্রাইভার ওনাকে অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করে নিয়ে যাওয়াতে ড্রাইভারকে বলে ও তো হেঁটে যাচ্ছে ওকে নাও, তো ড্রাইভার বলে উনি তো গাড়িতে ওঠে না, উনি তো গাড়িতে ওঠে না, উনি হেঁটে যায়, হেঁটে আসে, এই ব্যাপার, কেন আজ এই ব্যথা? তো বললো ঠিক আছে ডাক দাও, গাড়ি দাঁড় করলো, আমার ডাক দিয়ে বললো আঙ্কেল আসেন, আমি না আঙ্কেল আপনারা চলে যান, আমি গাড়িতে উঠি না, কারণ যখন উঠতে হয় এই পাশটা অ্যাঙ্গেল করে ঢুকতে হয়, অ্যাঙ্গেল করতে পারতাম না এসিএল এর কারণে, মূলত এসিএল, মানে আপনি বাঁকাও করতে পারতেন না যে অ্যাঙ্গেল গাড়িতে বসার জন্য, না আপনার এই এভাবে করে ঢুকতে হতো না, এটাতে প্রেসার করতো, ওটাতে আমার কষ্ট হতো বেশি। তো আঙ্কেল বলে ঠিক আছে তাহলে তুমি আসো আমি যাচ্ছি, ঠিক আছে আঙ্কেল যান। পর আব্বাকে ফোন দিয়ে বললো যে মানে ভাইপুতকে চেম্বারে পাঠাবো, আমি একটু দেখবো। তো দুদিন চলে যায় সময়টা, আমাকে নিজে ফোন দিয়ে উনি, তো আমি গেলাম। আচ্ছা, তো এখন উনি আমার পেলভিস চেক করলো, থাই চেক করলো, চেক করার পরে বলতেছে আঙ্কেল তুমি ইমিডিয়েট এখন একটা এক্সরে করো। এক্সরেটাতে ধরা পড়ে, আজকে থেকে আড়াই মাস আগে, ধরা পড়ার পরে টেনশনে পড়ে যাই, স্বাভাবিক ফ্যামিলি টেনশন, আমিও টেনশন, এই জিনিসটা ক্ষয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি মানে আব্বা তো ডিসিশন নিয়ে ফেলছে এখানে, হ্যাঁ তো ওনার সাথে কথা বলে ফেলছে, তারপর আপনার সাথে কথা বলে ফেলছে, তো আব্বা বলতেছে প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাবে, ব্যাংকক নিয়ে যাবে, যা টাকা লাগবে খরচ করবে, সমস্যা নেই। তো পরে দিয়ে আমি বলছি না এটা আমি কাটবো না, কাটলে তো আমি পঙ্গু হয়ে যাব, আমি ন্যাচারাল যেটা আছে ওই ন্যাচারালটা থাকবে না, হয়তো এখন একটু কষ্ট হচ্ছে, তো আমি খুঁজতে থাকলাম কিভাবে কি হয় কিভাবে কি হয়। তো ওনার একটা ভিডিও পেলাম ইউটিউবে, অনেক ভিডিও পাইছি, কিন্তু আমার তো আস্থা আসে না, কিন্তু আমার মতো যখন একজন, আমার মতোই অনেকজনের আইবিএন এর কথা শুনছি, বাট আমার আস্থাটা আসে নাই, যখন দেখলাম আমার মতোই প্রবলেম,
সেম প্রবলেম, তো উনি মোটামুটি রিকভার হয়েছে শুনছি, ভালো ভালো হয়েছে। তো তারপর থেকে আমি বলছি না আমি ওখানে গিয়ে খবরটা নিই জেনে আসি, কারণ আমি কিন্তু অনেকবার আসছি এখানে। আপনি কি তখন পর্যন্ত জানতেন যে আপনার আসলে এভিয়ান এর সমস্যা? না 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 না, আমি মানে আপনি যেটা বলেছেন যে অনেক ডক্টরের কাছে আপনি গিয়েছেন কিন্তু কেউ আপনার হিপ পর্যন্ত আসলে আসেনি, তারা আপনার প্রবলেম শুনতেছে, হিপ হিপ আসছে, হ্যাঁ মানে নিচের অংশগুলি তারা ইয়া করতেছে কিন্তু হিপ জয়েন্টে তারা কেউ কখনো হাত দেয়নি, হাত দেয়নি এবং বলেও না যে একটা পেলভিসের একটা। কিন্তু আমারই ভুল, এটা আমার কপালে আছে আসলে। প্রথম যে ডক্টরকে দেখাই সে আমাকে কুমরের একটা এমআরআই করতে বলে। তো কুমরের এমআরআই টা আমি বলছি আমার হাঁটুতে ব্যথা, কুমরে কেন আমি এমআরআই করবো? আমি এটা গাফলিতি করে, যেটা সত্যি কথা আমি করি নাই, না করার কারণে আজকে আমার এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। অত তখন যদি আমি এমআরআই টা করতাম, এক্সরে টা করতাম, তখনই ধরা পড়তো কম সময়ে। এখানে আসলে একটা লক্ষণীয় বিষয় যে আসলে এখানে অভিজ্ঞতার একটা বিষয় আছে, যেটা আপনি বলেছেন যে অসংখ্য ডক্টর তারা আপনার অন্যান্য সাইটগুলো তারা পরীক্ষা করছে কিন্তু আসলে উৎপত্তি স্থল যে কোথায় এটা আসলে দূরদৃষ্টি না হলে এটা আসলে দেখা সম্ভব, দেখা সম্ভব। এখানে আসলে ডক্টরদের মাঝখানে একটা পার্থক্য তৈরি হয়ে যায় যেটা ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান উনি দেখেই বুঝেছেন এবং উনি দেখিয়ে উনি এটা গেস করে কিন্তু আপনার সেই দিকে উনি গিয়েছেন এবং উনি সেটা ধরতে পেরেছেন। তারপরে কি হলো যখন আপনার আপনি অল্টারনেট খোঁজা শুরু করলেন, কি ধরনের চিকিৎসা? এখন তো ওই আমার আবার বন্ধু তো এই প্রবলেমটা ধরলো, এক্সরে করার পরে ধরা গেল। তো আমার আবার বন্ধু বলতেছে এটা তো হয় রিপ্লেসমেন্ট করে ফেলতে হবে, কারণ আব্বার বন্ধু তো আব্বা বন্ধুরই কথা শুনবে, উনি ডাক্তার, ডাক্তাররা থেরাপিস্ট সম্পর্কে এত ইয়া না, থেরাপি সম্পর্কে বা থেরাপি সাপোর্ট না। তো রিপ্লেসমেন্ট করার জন্য কথা বার্তা বলতেছে, অনেকজন রিপ্লেসমেন্ট করছে এদের সাথে, যে কথা বলতেছে যোগাযোগ করতেছি। তো এখন পরে চিন্তা করলাম না রিপ্লেসমেন্ট করলে তো আমি স্বাধীনভাবে লাইফটা ইয়া করতে পারবো না, রিপ্লেসমেন্ট না করে যদি হয় কিছু তাহলে আমি তো আমি একদিন ঢাকায় চলে আসি, এখানে চলে আসি, এসেই প্রথম দিনে আমি ওনার সাথে দেখা করি, কথা বলি, এক্সরে যেটা করার ছিল আমি ওই এক্সরেটা আনি। আনার পর ওনাকে দেখাই, মেডিসিন দিছে, পরীক্ষা দিছে, ওগুলো করার পরেই উনি ট্রিটমেন্ট শুরু করছিল আর কি। তার ট্রিটমেন্ট শুরু করার মানে মেডিসিন প্রেসক্রাইব করার পর 15 দিন পরে এসে আমি ভর্তি হই। আচ্ছা, এর ভিতরে আপনি মোটামুটি খোঁজ খবর নিয়েছেন ডিপিআরসি সম্পর্কে, আপনি রোগীদের সাথে কথা বলেছিলেন, মানে কারণ অলরেডি আপনি অনেক ডক্টর দেখিয়ে ফেলেছেন আমরা জানি, তো একটা ভীতি কাজ করে সবসময় যে আদৌ কি আমি সঠিক চিকিৎসা পাচ্ছি কি পাবো কিনা। এবং এটার জন্য আপনি আসার পরে কিন্তু অলরেডি যেমন এই ডিপিআরসি হসপিটাল আপনার জন্য কিন্তু উন্মুক্ত ছিল, আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনি সকল পেশেন্টের সাথে আপনি কথা বলেন, আপনার যা যা প্রশ্ন আছে আপনি করতে পারেন। এই সুযোগটা কিন্তু আসলে খুব কম হসপিটালে দেয়। নরমালি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান উনি নিজেই কিন্তু পারমিশন দিয়ে দেন, উনি নিজেই কিন্তু বলেন যে আপনি পেশেন্টের সাথে কথা বলেন, আমার এখানে ভর্তি আছে। এই সুযোগটা কিন্তু আসলে কোথাও দেয় না, কোথাও হয় না। আচ্ছা, তারপরে তারপরে কি হলো যখন আপনি এসে ভর্তি হয়ে গেলেন? ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে ট্রিটমেন্ট শুরু হলো। প্রথম দিকে তো আসলে পেইন গুলো বাড়ে, আস্তে আস্তে রিমুভ হতে থাকে আলহামদুলিল্লাহ, সুস্থ। আগে যে আপনি একদম প্রথম আসার পরে আমি দেখেছিলাম আপনি যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার এখন কি অবস্থা? সেটা থেকে কি এখন আলহামদুলিল্লাহ অনেকটুকুই ভালো আছে? এটা আসলে খুঁড়িয়ে হাঁটার প্রবলেমটা হচ্ছে এসএল থেকে, আমার এসএল ইনজুরি যেটা হয়েছিল ওইটা এসএল থেকে মূলত খুঁড়তাম, কারণ আমি বাইক উঠতে পারি না, মনে করছিলাম অ্যাভিয়ান, অ্যাভিয়ান এর কারণে না, এটা হচ্ছে আমার এসএল এর কারণে। যখন আমার হাঁটুর মুভমেন্টে প্রেসার পড়তো তখন ব্যথা করতো, আমার মূলত বাইক উঠতে ব্যথা লাগতো এই জায়গায়। আচ্ছা, বা সিঁড়িতে উঠতেছি এই জায়গায় ব্যথা, কিন্তু আমার এই জায়গায় তেমন কোনো ব্যথা ছিল না, আমি জানতামই না, জানতেনই না। আমার কোমরে যে একটা প্রবলেম সৃষ্টি হয়ে যাচ্ছে এটা আমার আমি বুঝতে পারতাম না, কোনো ধারণাই ছিল না। আমি তো আমার আঙ্কেল, ওই আঙ্কেলটা যদি এসে বা আমাকে ডেকে নিয়ে যদি চেকআপ করে যদি এক্সরেটা না করে তাহলে আমি জানতাম না, সত্যি কথা যেটা। ওইটা আপনার একটা টার্নিং পয়েন্ট? হ্যাঁ, টার্নিং পয়েন্ট ছিল। উনি আমাকে বলছে এই দেখছে ধরা পড়ছে, আমরা তখন থেকে ধরে নিতাম আমার এসএল প্রবলেম ছিল, এসএল এর কারণে। বাট এমনি এখন এই যে আজকে চলে যাচ্ছে, যে ভর্তি হয়েছেন, মাঝখানে ট্রিটমেন্ট হলো, ওভারঅল সামগ্রিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ কি ভালো আছেন? আমি আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে লাখো শুকরানা আদায় করি যে আমার চেয়ে তো খারাপ আছে, আমার চেয়ে তো খারাপ মার, তার চেয়ে আমি অনেক বেটার আছি। আমি সবসময় আল্লাহর কাছে এটা শুকরানা করি, আমি তো হেঁটে খোঁড়ায় হলেও মানুষের কাছে যেতে পারতেছি, যদি আমার ডিক্সের কোনো প্রবলেম হতো সেটা, হ্যাঁ এটা কি বলে পিছনের ডিক্স ইয়াটাকে কি প্রবলেম বলে, পিএলআইডি, পিএলআইডি তে প্রবলেম হলে তো আমি কিন্তু ঠান্ডা চলা তেমন করতে পারতাম না। তো তার চেয়ে আমি আমি সবসময় এটা শুকরানা আদায় করি যে আমি আল্লাহ তাআলা আমাকে খোঁড়ায় হলেও মসজিদে যাওয়ার যাওয়ার জন্য বা কোন আত্মীয় স্বজনের এখানে যাওয়ার জন্য কেউ অসুস্থ হয়েছে খোঁড়ায় হলেও যেতে পারি আমি, ওইটা আমি আল্লাহর কাছে
লাখ লাখ শুকরানা আদায় করি। আর এমনি ওভারঅল যে আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশেপাশে আরো অনেক পেশেন্টরা ছিল, তাদেরকে কেমন দেখেছেন? ভালো হতে পারে আলহামদুলিল্লাহ। আসলে এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে ব্যায়ামের উপর। ওনার ট্রিটমেন্ট তো অবশ্যই ভালো, ওনার ট্রিটমেন্ট ভালো হবে না কেন, কারণ উনি অভিজ্ঞ। অভিজ্ঞ মানুষের যে কোনো কিছু একটা যা করুক না কেন, এটা ব্যাটার দিকে যাবে, খারাপের দিকে যাবে না। এমনি ওভারঅল আপনি যদি কখনো আপনার চোখে এরকম আরো পেশেন্ট পড়ে যারা যদি এই ধরনের সমস্যায় পড়ছে, তাদেরকে কি আপনি ইনভাইট করবেন? অবশ্যই ইনশাআল্লাহ ইনভাইট করব। কেন করব? আসলে এই জিনিসটা তো কষ্টকর জিনিস। এই কষ্টটা থেকে আমি যদি কাউকে যদি বলে ওইখানে ওইখানে পাঠিয়ে যদি সে যদি একদিনের জন্য কষ্ট কম পায় বা সুস্থ হয়ে যায়, সে তো আমাকে দোয়া করবে। আলহামদুলিল্লাহ শফিউল্লাহ প্রধান তো আছেই, ওইটা তো অনেক পরে, মানে আমার মাধ্যমে যেহেতু আসছে তিনি আমার কথা আগে চিন্তা করবে, আমি ওনার মাধ্যমে আমি আসছি তো, বা আমি বলছি যে উনি আসছে তো আমাকে আমার জন্য দোয়া করবে, সব তো আছেই। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো মানুষ আসছেন যারা একটা সময় বাংলাদেশের চিকিৎসা নিতে নিতে যখন তারা আর পাচ্ছেন না, বিশ্বাস হারিয়ে ফেলেছেন, বিদেশে যাওয়ার জন্য তৈরি, তাদের জন্য বলছি আমাদের দেশেই চিকিৎসা আছে, আসুন চিকিৎসা নিন, জানার চেষ্টা করুন কোথায় আসলে চিকিৎসা হয়। এই ধরনের সমস্যাগুলোর জন্য এখন আর বিদেশে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের দেশে এই চিকিৎসাগুলো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের দরজা সবসময় আপনাদের জন্য খোলা। দেখুন এই ভাইটিকে স্যার নিজে যেদিন তার সাথে দেখা হয়েছে স্যার বলেছে আপনি আমার রোগীদের সাথে কথা বলে আসুন। এইভাবে যে সরাসরি ওপেন করে দেওয়া, আপনি সরাসরি জানতে পারবেন, বুঝতে পারবেন, কথা বলতে পারবেন, জেনে বুঝে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন, এই সুযোগ কয়টা প্রতিষ্ঠান দেয়? আমাদের দরজা সবসময় খোলা আছে কারণ আমরা ওপেন, আমাদের ভিতরে কোনো ভয় নেই কারণ আমরা জানি আমরা কি দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি আপনাদের ভিতরে কেউ থাকেন সরাসরি চলে আসুন জীবনের শেষ চিকিৎসা হিসাবে। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।